गं गणपते नमः ॐ गं गणपते नमः ॐ गं गणपते नमः। नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25 মে 2022 বুধবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। মা লক্ষ্মী ও গণেশের যুগ্ম কৃপায় এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার বলি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন এবং শোনার পর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই কিন্তু করুন। এবার আগামীকাল যে যোগ আছে সেটি হচ্ছে প্রীতিযোগ, খুব ভালো যোগ, যোগটা দুর্দান্ত। যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, প্রীতিযোগটা খুব দুর্দান্ত যোগ আছে। এবং রাহুকালটা যেটা আপনার আছে 12:05 থেকে আপনার 1:35 পর্যন্ত কিন্তু রাহুকাল কিন্তু থাকছে। অর্থাৎ এই সময়টা যে কোনো শুভ কাজ, যাত্রা, সমস্ত বর্জন কিন্তু করুন। তো আগামীকাল যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি, মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির একে একে আমি নাম আপনাদেরকে জানাবো। তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই রাহু কবচ আপনারা পরিধান করুন, আকর্ষিক প্রাপ্তি বলুন, প্রবল প্রাপ্তি বলুন, আপনার ঘটতে কিন্তু বাধ্য। রাহু কবচ আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। দেখুন, প্রথমেই আপনাদেরকে একটি কথা আমি বলি, কলিযুগে আকর্ষিক প্রাপ্তির যে মালিক বা কারকগ্রহ সেটি হচ্ছে রাহু। তো রাহুকে স্ট্রং করুন। হঠাৎ প্রাপ্তি, কলিযুগের রাজা বলা হয় রাহুকে। এই হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি ঘটবেই ঘটবে। এবার আমি আপনাদেরকে জানাই একে একে রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার শুভ সময়। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 122, অর্থাৎ এটি হচ্ছে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 8:24 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 64, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 64। আপনাদের যে শুভ সময় সকাল 10:02 থেকে আপনার 11:45 পর্যন্ত, 10:02 থেকে 11:45 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। তিন নম্বর যে রাশির কথা আমি বলছি সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 29, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 29। এবং আপনাদের যে আগামীকাল শুভ সময় সে সময়টা দেখা যাচ্ছে সকাল 9:32 থেকে আপনার 11:49 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 92, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। এবং শুভ সময় সেটা সকাল 10:19 থেকে 11:32 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 85, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 85। এবং আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল
10:33 থেকে সকাল 10:33 থেকে আপনার 12:02 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করতে কিন্তু পারেন, তাতে আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটবেই ঘটবে। আমি যে 5 রাশির কথা বললাম সেই 5 রাশির প্রাপ্তি নিশ্চিত। কিন্তু একটি কথা আমি আবারও বলছি, শুধু এই প্রাপ্তির জায়গাটা শুধু নয়, এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের 2x-3x কিন্তু লাভ আপনাদের কিন্তু হবে, এবং আপনাদের ডুবে গেছে এমন টাকা রিকভারি হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী আপনার বিচার করান, আপনার রাশিচক্রে আকস্মিক প্রাপ্তির যোগ আছে কি না, রাহু আপনার কেমন আছে, এর পাশাপাশি আপনি দেখুন আপনার হস্তরেখা, যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নেই তারা হস্তরেখাটাও বিচার করান। এবং অনেকেই কমেন্ট করছেন যে স্যার রাহু কবচ কোথায় পাবো, হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এটি ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এখানে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, কী সমস্যা আছে আপনারা সেখানে লিখে পাঠান রাহু কবচ নেওয়ার ব্যাপারে। এবং যারা বুকিং করতে চান তারা অবশ্যই এখানে মেসেজ করবেন, অর্থাৎ এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে কিন্তু আমার সাথে কথা বলতে হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।